আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে জান্নাতুল নাইমাহপুর লিখা বেসামাল প্রেম গল্পের 57তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ার পর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মা হওয়ার পর সেরা মুহূর্তটি পায়নি হয়মি। যারা মা হয়েছে তারাই জানে তাদের সেরা মুহূর্ত কোনটি। সৃষ্টিকর্তা হৈমিকে সেই অনুভূতি থেকে বঞ্চিত করেছে। হয়তো সেই অনুভূতিটুকু থেকে বঞ্চিত করার পেছনেও কোনো না কোনো মঙ্গল রয়েছে। রুদ্র নিয়ে আসা ভিডিওগুলো দেখছে আর চোখে অস্ত্র জড়াচ্ছে মেয়েটা। অসহায়ের ন্যায় পাশে বসে আছে রুদ্র। একবার ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখছে তার বাচ্চাদের, আর একবার দেখছে বাচ্চার মায়ের অসহায় মুখাবয়ব। হৈমি বার বার করে একটা কথাই বলছে, ওরা আমার পেটে ছিল, কি কপাল আমার, এখনো ওদের ছুঁয়ে দেখতে পারলাম না। রুদ্র সান্ত্বনা দিল, আফসোস করছো কেন হৈমি, হিসেব অনুযায়ী ওর আরও এক দেড় মাস পর পৃথিবীতে আসার কথা, অ্যাক্সিডেন্টের জন্য দ্রুত এসে পড়েছে। কান্না না করে, আফসোস না করে দোয়া করো যেন খুব তাড়াতাড়ি আমাদের কাছে নিয়ে আসতে পারি। সহসা থমকানোর স্বরে হৈমি বলল, ওসব ওদের নিয়ে সব অ্যাক্সিডেন্টলি হচ্ছে। থমকালো রুদ্র নিজেও, এক মুহূর্ত শক্ত হয়ে গেল সে। একই ভাবনা মাথা চাড়া দিল তারও। হৈমি মিথ্যে কিছু বলেনি, বিনা প্রস্তুতিতে সব কিছু হয়ে যাচ্ছে। যখন ওরা হৈমির গর্ভে এলো সে জানতে পারেনি। হৈমি যখন জেনেছিল তখন সেও অবাক হয়েছিল, পুরো বিষয়টাই দুর্ঘটনার মতোই হয়েছিল হয়ে গিয়েছিল। এরপর রুদ্রকে না জানিয়ে গর্ভপাতের চেষ্টা, কাকতালীয়ভাবে হৈমির প্রেগনেন্সির বিষয়ে রুদ্রর জেনে যাওয়া, এরপর যখন সবটা স্বাভাবিকতায় মন নিল তখনই আরও একটা অ্যাক্সিডেন্ট। সবটা ভেবে দীর্ঘশ্বাস ফেলল রুদ্র। হৈমিকে শুনে নিজেকে তাচ্ছিল্য করে বলল, সন্তান হিসেবে হতভাগা ছিলাম, বাবা হিসেবেও হতভাগাই রইলাম। হৈমি কেঁপে উঠল। রুদ্রের দিকে তাকিয়ে টলমল চোখে বলল, সব আমার জন্য। রুদ্র মাথা নিচু করে শ্বাস ফেলল ঘন ঘন আর বলল, না সব ঠিক হয়ে যাবে, সব ঠিক করে নিব, শুধু পড়া সুস্থ হয়ে ফিরুক, তুমি আমি মিলে আমাদের সন্তানকে ঠিক আগলে রাখতে পারবো। এই যে দুর্ঘটনা ঘটলো, এটাই যেন আমাদের জীবনের শেষ দুর্ঘটনা হয়। হৈমির শরীর জুড়ে অদ্ভুত এক ভালো লাগা শিহরণ বয়ে গেল। অস্ত্রসিক্ত দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল রুদ্র। সে চাহনি খেয়াল করে আশেপাশের নজর ঘোরাতে লাগলো, যেন সে হৈমির চোখে তার জন্য যে মুগ্ধতা টের পেয়েছে এই টের পাওয়াটুকু গোপন করার চেষ্টা করলো। তার সেই লুকোচুরি যখন হৈমি টের পেল তখন মুচকি হেসে মুখ ফিরে নিল। কিছুক্ষণ পর নার্স এসে হৈমিকে বলল, আপনি সারাক্ষণই শুয়ে থাকেন, ডাক্তার ম্যাডাম বলেছে একটু হাঁটাহাঁটি করতে, এতে আপনার উপকার হবে, আমাদের না। বাঁকা কথায় রুদ্র বিরক্তিসূচক শ্বাস ফেলল। ব্রোকোচকে তাকালে নার্সের দিকে, বলল, গতকাল সিজার, আজই হাঁটাহাঁটি করবে, ওকে কি আপনাদের মানুষ মনে হয় না? আজ নার্সও চটে গেল আর বলল, আপনি মশাই বেশি আহ্লাদ করে বউর বিপদ ডেকে আনবেন, আপনার মতো তেরা প্যাশেন্ট পার্টির আগে একটাও দেখিনি, কোথায় আমাদের সাজেশন মেনে চলবেন তা না মেজাজ দেখান, মনে হয় আমরা আপনার বাড়ির শরিক। হৈমি হতভম্ব হয়ে গেল। নার্স মহিলাটিকে থামতে ইশারা করলো। রুদ্র মেজাজ তো সপ্তম আকাশে উঠে গেছে, এবার সে ধপাস করে নিচে পড়ার অপেক্ষা। হৈমি ভয় ভয়ে বলল, আচ্ছা আচ্ছা আমি হাঁটবো এখনই। রুদ্র গজ গজ করতে করতে বলল, তুমি চুপ করো। নার্স বললেন, আপনি প্রথম মা হয়েছেন, উনি প্রথম বাবা, কিন্তু আমাদের হসপিটালে আপনি প্রথম মা হননি। হৈমি জোরপূর্বক হেসে আমতা আমতা করে বলল, আসলে আমি খুব ভয় পাচ্ছি, তাই উনিও ভয় পাচ্ছেন, কিছু মনে করবেন না, ওনার একটু মাথা গরমের স্বভাব আছে। নার্স মহিলাটি কিছু মেডিসিন দিয়ে চলে গেলেন। নিচু গলায় বলে গেলেন, আপনার হাজব্যান্ডের একটু বেশি মাথা গরম করার স্বভাব আছে, সামলাতে বলবেন, নয়তো বিপদে পড়বে। তিনি চলে যাবার পর রুদ্র হৈমির দিকে তীক্ষ্ণ চোখে তাকালো আর বলল, ওকে এটা বলার কি দরকার ছিল? কোনটা? চিবিয়ে চিবিয়ে রুদ্র বলল, আমার মাথা গরম। ঠোঁট টিপে হাসলো হৈমি আর বলল, মিথ্যে নাকি? দ্বিগুণ চটে গেল রুদ্র। হৈমি আর বেশি না কেটে বলল, আমি তো ওঠার সাহস পাচ্ছি না, সাহায্য করুন, কিছুক্ষণ হাঁটি। রুদ্র বিচলিত হচ্ছে হৈমি শান্ত করতে বলল, আপনি অযথাই হাইপার হচ্ছেন, আম্মু রিনা কাকিও বলেছে হাঁটাহাঁটি করতে, এটা আমার জন্যই ভালো, দেখুন না পাদুটি কেমন অবশ হয়ে আছে, এভাবে থাকতে থাকতে পঙ্গু হয়ে যাব। রুদ্র রাজি হলো। হৈমিকে কোলে করে বেড থেকে নামালো, মেঝেতে পা দুটো রাখতে পারছিল না, রুদ্রর বাহু চেপে কোনো রকমেই দাঁড়ালো।
তার শারীরিক অবস্থা বুঝল রুদ্র, চিন্তিত হলো ভীষণ, কিভাবে হাঁটবে এ অবস্থায়। ভাবতে ভাবতে হৈমির একদম পিছনে গিয়ে দাঁড়ালো, হাত বাড়িয়ে এমনভাবে ওর কাঁধ চেপে ধরলো যে হৈমির মাথা টেকলো ওর কাঁধে। সম্পূর্ণ সাপোর্ট পেয়ে হৈমি এক পা গেল। রুদ্র এক হাতে কাঁধ, অপর হাতে হৈমির একটা হাত ধরে ধীরে ধীরে হাঁটা শুরু করলো। সূচনার মাহের এসেছে রুদ্র হৈমির জন্য দুপুরের খাবার নিয়ে। কেবিনের সামনে দাঁড়াতে ওদের নজর কাড়লো দৃশ্যটি। কমলা রঙের একটা ম্যাক্সি পরা হৈমি, চুলগুলো বিনুনি করা, একটা দুটো চুল কপাল ছুঁয়েছে, কিছু চুল চোখের ওপরে পড়তে রুদ্র তা ফুদিয়ে সরিয়ে দিল। কাবলি পরিহিত বিশাল দেহী পুরুষটির বুক জুড়ে হৈমির রুগ্ন দেহখানি দেখতে কি যে মনোমুগ্ধকর লাগছে। মায়ের দু চোখ ভরে দৃশ্যটি দেখে স্বস্তিশ্বাস ফেলল। সূচনাকে মৃদুস্বরে বলল, পৃথিবীর প্রতিটা পুরুষের বুকেই তিনটা আদর্শ ঘুমিয়ে থাকে, সন্তান, স্বামী, পিতা। এই মুহূর্তে আমি আদর্শ স্বামীকে দেখতে পাচ্ছি। মাহের দিকে তাকালো সূচনা, আত্মবিশ্বাসের সাথে বলল, ভাইয়ার মাঝেকার এই আদর্শ যেন আর না গোমায় মাহের। মহান আল্লাহ তাআলা ওনাদের হেদায়ত দান করুন, আমিন। হৈমিকে রিলিজ করে দেওয়া হয়েছে, সবাই মিলে বাচ্চাদের দেখে তারপর বাড়ি ফিরল। হৈমির কান্না থামছেই না, বাচ্চাদের রেখে সে বাড়ি ফিরবে না, জোরপূর্বক তাকে গাড়িতে বসানো হয়েছে। পেটে সেলাইয়ের জন্য শব্দ করে কাঁদতেও পারছে না, নিঃশব্দে কেঁদে হেঁচকি উঠে গেছে। এদিকে রুদ্র সঙ্গে আসেনি, মাহের সূচনা হামিদা ওকে সামলাচ্ছে। রুদ্র বাচ্চাদের ওখানেই রয়ে গেছে, ডাক্তারের সঙ্গে কথা বলে তারপরে আসবে। হৈমির মতো সে কাঁদতে পারছে না, ভিতরের উত্তেজনা দমিয়ে রাখছে সর্বোচ্চ চেষ্টায়। যতদিন বাচ্চাদের সুস্থভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে না যাবে, ততদিন এক মুষ্টি স্বস্তি বা শান্তি কোনোটাই মিলবে না। মাহের সূচনা মিলে হৈমিকে দোতলায় রেখে আসতে উদ্যত হলো। সকাল থেকেই শরীর ভালো না সূচনার, এ কয়েকটা দিন বেশ দখল গেছে তার, ঠিকভাবে খাওয়া ঘুম কিছুই হয়নি। বাবুদের নিয়ে চিন্তা, হৈমির দেখাশোনা, বাড়ি টু হাসপাতাল, হসপিটাল টু বাড়ি করে রাত দিন পার করেছে। এ মুহূর্তে শরীর খারাপ করা অস্বাভাবিক কিছু নয়। হৈমিকে নিয়ে যেতে ব্যাগ পেতে হলো বেশ। সূচনা অসহায় মুখে মাহেরকে বলল, মাহের আমার শক্তিতে কুলোচ্ছে না, তুমি এক কাজ করো, পাজাগুলো করে নাও ওকে। সূচনার মুখের অবস্থা দেখে হকচকিয়ে গেল মাহের, সহসাবকটা ধক করে উঠল তার। এই কয়েকদিন এই মেয়েটার উপর একেবারেই নজর দেওয়া হয়নি, অথচ মেয়েটার রাত দিন এক করে তার বোন, তার বোনের সন্তানের জন্য খেটে গেছে। মাথা নাড়ল মাহের, বলল, তুমি গিয়ে রেস্ট করো। হৈমিকে রুমে রেখে সূচনার কাছে এলো মাহের। হামিদা সঙ্গে এসেছে, হৈমির যত্নে ত্রুটি হওয়ার সম্ভাবনা নেই, আপাতত সূচনাকে সময় দেওয়া প্রয়োজন। আবহাওয়া বেশ শীতল, তবুও ফ্যান জুড়েছে সূচনা। মাহের অবাক হয়ে বলল, তোমার কি খুব বেশি খারাপ লাগছে? ভীষণ অস্থির লাগছে মাহের, কাউকে একটু বলবে আমাকে এক গ্লাস শরবত করে দিতে? সময় অপচয় না করে জলদি নিচে গেল মাহের। রিনা কাকে কে দিয়ে শরবত পাঠালো, পরে তার সূক্ষ্ম বুদ্ধিতে চট করে ধরা পড়লো বিশেষ কিছু। মনে মনে বলল, উপরওয়ালার লীলা খেলা বোঝা বড়ই মুশকিল, যা ভাবছি তাই যদি সত্যি হয়। এক মুহূর্তে চোখ বুঝলো মাহের, বুকের ভেতরটা উত্তেজনা শুরু হলো। তড়িতে চলে গেল কাছাকাছি এক ফার্মেসিতে। ফিরে আসার পর সূচনার হাতে প্রেগনেন্সি টেস্ট কিট দিতেই আচমকা বিস্ফোরিত চোখে তাকালো সূচনা। জিভ কেটে বলল, আমি একদম ভুলে গিয়েছিলাম মাহের, আই এম সরি। ঈষৎ হেসে মাহের বলল, ইটস ওকে, একদিন আমাদের উপর যা গেল খেয়াল না থাকাই স্বাভাবিক, যাও আমার হার্টবিট ফার্স্ট হয়ে গেছে। সহসা নিজের বুকের বাপাসে হাত রাখলো সূচনা, আচম্বিতে চোখ পড়ল মাহেরের স্তব্ধ দৃষ্টিতে। কাপাসরে বলল, আমারও। হাত পা ক্রমাগত কাঁপছে সূচনার, মাহের তাকে শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরেছে, একে বোধ হয় মহান আল্লাহর নিয়ামত বলে। মাহের আনন্দে দিশেহারা হয়ে বলল, আমাদের কারোর সঙ্গে আর খারাপ হবে না সূচনা, বোনের ঘরে যে নিয়ামতেরও সেও ছিল, এবার আমাদের ঘরেও নিয়ামত ঢেলে দিলেন সৃষ্টিকর্তা। চোখ দুটি বন্ধ সূচনার, মাহের বুকে মুখ গুজে আছে সে, ডান হাতটা পেটের উপর আলতো ছুঁয়ে, সেই হাতের উপর আলগোচ্ছে মাহেরের হাত পড়ল। সূচনা খুশিতে লজ্জায় মুখ তুলতে পারল না আর, মা হবে, সেও মা হবে, সে ব্যর্থ নয়, সে অক্ষম নয়। চোখ গলে পানি পড়তে শুরু করলো এবার। ট্যাপ পেয়ে মাহের বলল, ডোন্ট ক্রাই সূচনা, ইউ আর প্রেগনেন্ট, সো উই উইল বি ফাদার অ্যান্ড মাদার। শেখ বাড়িতে আরও একটা খুশির সংবাদ। এই সংবাদের সূচনা মাহারের পর সবচেয়ে বেশি খুশি হলো হামিদা বেগম। এই কয়েকদিন রুদ্র হৈমিকে নিয়ে এত বেশি বিভোর ছিল যে বাচ্চাদের সব দায়িত্ব সূচনার মাহের পালন করেছে। হসপিটালের ছুটোছুটি, ডক্টরদের সঙ্গে বোঝ পরামর্শ, সব
সচক্ষে সেই সব দেখে হামিদা সৃষ্টিকর্তার নিকট কত আকুতি করেছে সূচনার বাচ্চাদের প্রতি স্নেহ ভালোবাসা তার মাতৃ হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল। অবশেষে তাদের চাওয়া পূরণ হল, সৃষ্টিকর্তা মুখ তুলে চেয়েছেন আর কোনো খারাপ কারোর সাথেই না হোক। হৈমির বাচ্চা দুটো সহি সালামতে হৈমির বুকে ফিরুক, তার দুই ছেলে মেয়ে সুখ কানায় কানায় পূর্ণতা পাক, এই কামনায় রইল কল্লো হামিদা। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্টোরির সাথে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।